নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমি খুব ভালো আছি। এটা হলো গতকাল সানডে আমি এই ব্লগটা শ্যুট করেছিলাম। তো সানডে সকাল দেখতে পাচ্ছ, ভোর ভোর সকালে উঠে গেছি এবং রাতের বেলা বৃষ্টি হয়েছিল বলে রাস্তাঘাট ভেজা আছে আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, হালকা মেঘলা ছিল। সকাল সকাল উঠে পড়েছি কারণ আজকে সানডে, আজকে একটু কাজ আছে এবং আমি আর আমার হাজবেন্ড একটু পরে বেরিয়ে পড়ব সামনে খরিদা বাজারে কিছু সবজি এবং মাছ কেনার জন্য। তো তাহলে পুরো ব্লগটা দেখতে থাকো আর আমার চ্যানেলে যদি ব্লগ ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ভিডিও আর ব্লগ লাইক করো, শেয়ার করো, কোনো কিছু মতামত থাকলে অবশ্যই কমেন্ট করো। এই যে আমি রেডি হয়ে গেছি, এবারে যাব হাজবেন্ড আর আমি বাজারে। এই যে এখন আমরা চলে এসেছি মাছের বাজারে। তো এখানে কিনছি ইলিশ মাছ, আজকে ইলিশ মাছের কোনো একটা রেসিপি বানাবো। আজকে ইলিশ মাছের দাম কমই ছিল, আজকে বাজারে ইলিশ মাছের দাম ছিল 750 টাকা কিলো, তো কেউ আবার 850 টাকা, কেউ 700 টাকা, এমনিভাবে বিক্রি করা হচ্ছিল। তো আমরা যেখানে কিনেছিলাম সেখানে নিয়েছিল 750 টাকা কিলো। আর যেখানে ইলিশ মাছ নিলাম তার পাশে দেখতে পাচ্ছেন কাঁকড়া বিক্রি করছিল, অনেক রকমের মাছ ছিল, চিংড়ি ছিল, পমফ্লেট ছিল, রুই ছিল, কাতলা ছিল, অনেক কিছু মাছ ছিল। এই যে ফ্রেশ মাছ এনে পথে ছাড়া হচ্ছে, পুরো ঝাঁপিয়ে বেরিয়ে যাচ্ছে। এই যে রুই কাতলা মাছ, এগুলো পুরো জ্যান্ত ছিল মাছগুলো। চলো তোমাদের পুরো মাছের বাজারটা ঘুরে দেখাই, কত মাছ বসেছে আর নানা রকমের মাছ। আর এখন চলে এসেছি সবজি বাজারে, অনেক সবজি বসেছে। আগের তুলনায় এখন একটু সবজির দামটা কমেছে, আগে যা বেড়েছিল সেই অনুযায়ী এখন একটু কমেছে। তো কী কী সবজি কিনলাম তাহলে বাড়িতে গিয়ে তোমাদের সাথে দেখাচ্ছি। এখন ইলিশ মাছটা বের করে নিয়েছি, দেখতে পাচ্ছ একদম ফ্রেশ টাটকা ইলিশ। এই কটা আমাদের দুজনের জন্য এনাফ।
এখানে ইলিশ মাছটা আছে 400 গ্রাম, তো 450 টাকা কিলো অনুযায়ী এই 400 গ্রাম ইলিশ মাছের দাম নিয়েছিল 300 টাকা। দেখতে পাচ্ছ আর নিয়েছি কচুর ডাটা, ভেবেছি আজকে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক করবো, তো এগুলো দুটো নিয়েছে 10 টাকা 10 টাকা করে 20 টাকা, আর বেগুন নিয়েছে 15 টাকা, লাউ ডাটা এগুলো নিয়েছে 10 টাকা, আর থোর দুটো নিয়েছে 10 টাকা 10 টাকা করে 20 টাকা, আর আলু পেঁয়াজ রসুন আদা এগুলো সব মিলিয়ে এখন 95 টাকা নিয়েছে। তো মোটামুটি এই বাজার করেছি আজকে, আর ইডলি নিয়ে আসা হয়েছে নাস্তার জন্য, তো আমরা দুজন নাস্তা করে নেব ইডলি। ইলিশ মাছের মাথা দিয়ে যেহেতু কচু শাক করবো তাই এই ডাটাগুলো এখন কেটে নেব। এই ডাটাগুলো এখন ছোটো ছোটো করে কেটে নিয়েছি, এবারে নুন হলুদ দিয়ে জলে এটা সেদ্ধ করব যাতে এর যে চুলকানি ভাবটা থাকে সেটা চলে যায়। এই যে এখন সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, কিছু জল টল দিতে হবে না, এমনি ধুয়ে পথে সেদ্ধ করতে বসিয়ে দিতে হবে। আর এর মধ্যে দিয়ে দিয়েছি নুন আর হলুদ। আর ইলিশ মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ইলিশ মাছটা হালকা করে ভাজবো বলে এখন নুন হলুদ মাখিয়ে নেব, তাই এখন দিলাম নুন, আর এখন দিয়ে দিচ্ছি হলুদ। আর এইদিকে বসিয়ে দিয়েছিলাম যে কচু ডাটাগুলো, সেগুলো প্রায় সেদ্ধ হয়ে এসছে, আর পাশে কড়াই বসিয়ে দিয়েছি ইলিশ মাছটা ভাজার জন্য। কড়াইয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল, এখন ভাজা হচ্ছে ইলিশ মাছ। এদিকে কচু ডাটাগুলো যে সেদ্ধ হয়ে গেছে সেটা জল ঝরাবার জন্য একটা ঝুড়িতে ঢেলে দিয়েছি। প্রায় অনেকগুলোই মাছ ভাজা হয়ে গেছে, আর এখানে কচু ডাটার রেসিপিটার জন্য জিরে আদা রসুন আর লঙ্কা পেস্ট করে নেব। আর ইলিশ মাছের মাথাটা ভেজে পথে একটু ভেঙে নিয়েছি, ওখানে পাঁচফোড়ন আর একটু ওই পেস্টটা আর একটু নুন হলুদ দিয়ে এসে মশলাটা একটু কষিয়ে নেব, তারপরে কচু সেদ্ধ হওয়া কচু ডাটাগুলো তার মধ্যে দিয়ে দিয়েছি। এখন ইলিশ মাছের মাথার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর পাশে বসিয়ে দিয়েছি ভাত। এই যে প্রস্তুত হয়ে গেছে ইলিশ মাছের মাথা দিয়ে কচু ডাটার তরকারি, এবার গরম ভাতের সাথে এটা খেতে খুবই ভালো লাগে। এবারে বানিয়ে নিই সর্ষে ইলিশটা। ইলিশ মাছগুলো তো ভাজা হয়ে গেছে, আর এখানে সর্ষে আর লঙ্কা নিয়ে নিয়েছি, পেস্ট বানিয়ে নেব। এই যে সর্ষে লঙ্কার পেস্ট রেডি। এই যে এখন সব কিছু দেওয়া হয়ে গেছে কড়াইয়ে, প্রথমে আমি সর্ষের তেল দিয়েছিলাম, তারপরে শুকনো লঙ্কা দিয়ে সর্ষের পেস্টটা দিয়ে দিয়েছিলাম, তারপর ওর মধ্যে নুন হলুদ দিয়েছিলাম, আর দিয়েছিলাম সামান্য জল। এখন ঝোলটা ফুটছে, কিছুক্ষণ ফুটে যাওয়ার পরে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে দিয়েছি এর মধ্যে, দেখতে পাচ্ছ এই যে গরম গরম ভাতের সাথে পরিবেশন হওয়ার জন্য সর্ষে ইলিশ রেডি। আর
এই ব্লগের মাধ্যমে আমি তোমাদের সাথে দুটো রেসিপি শেয়ার করলাম, আর খুব তাড়াতাড়ি অন্য ব্লগ আসতে চলেছে, তাই সঙ্গে থেকো, আমার ভিডিও ব্লগগুলো দেখতে থাকো, এবং ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং কমেন্ট করো।